জীবনে সমস্যা চলছে, কিছু বুঝতে পারছেন না, হার মেনে নিতে ইচ্ছা করছে বা সব কিছু ছেড়ে সাধারণ জীবনযাপন করতে চান, তাহলে এই কাহিনীটি আপনাকে সাহস যোগাবে। এই ছোট্ট কাহিনী থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কাহিনীটি হলো এক ব্যক্তি এবং এক গাধার। কাহিনীটি মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন, কারণ এটি আপনার চিন্তাধারা সম্পূর্ণ বদলে দেবে। একবার এক ব্যক্তি এক জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তার সাথে একটা গাধাও ছিল। কিছু দূর যাওয়ার পর সেই গাধা একটা গর্তে পড়ে যায়। গর্ত থেকে বাইরে বেরোনোর সে অনেক চেষ্টা করে, কিন্তু সে বিফল হয়। সেই ব্যক্তিও বিভিন্ন রকম উপায়ে গাধাটিকে বাইরে বের করার চেষ্টা করে, কিন্তু তিনি অসফল হন। অবশেষে তিনি হার মেনে নেন। তিনি ভাবতে শুরু করেন তার গাধা আর কোনো দিনও গর্ত থেকে বেরোতে পারবে না। সেই ব্যক্তি তার গাধাকে এই গর্তেই কবর দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, কারণ তিনি চাইতেন না অন্য কোনো জন্তু তার গাধাকে মেরে খেয়ে নিক। গর্তের কিছুটা দূরেই অনেকটা মাটি রাখা ছিল। ব্যক্তিটি সেখান থেকে কিছু কিছু মাটি এনে গর্তের মধ্যে ফেলতে থাকে, কিন্তু গাধাটা সেই মাটিতে চাপা পড়ার বদলে একটু একটু করে উপরে উঠতে থাকে। অর্থাৎ মাটি পড়ার ফলে ধীরে ধীরে সেই গর্ত বন্ধ হতে থাকে এবং অবশেষে গাধাটি উপরে উঠে আসে। বন্ধুরা, একটা সময় সেই ব্যক্তি হার মেনে নিয়ে গাধাটিকে কবর দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে ভাবে গাধাটিকে বাঁচানোর আর কোনো উপায় নেই। কিন্তু যে পদ্ধতিতে তিনি গাধাটিকে কবর দিচ্ছিলেন, সেই একই পদ্ধতিতেই গাধাটার জীবন বেঁচে যায়। বন্ধুরা, আমাদের জীবনেও এমন সময় বারবার আসে যেখানে আমাদের মনে হয় আমাদের জীবনে এমন সমস্যা আছে যার কোনো সমাধান নেই, কিন্তু আসল কথা হলো এমন কোনো সমস্যাই নেই যার কোনো সমাধান হয় না। একটা কথা সব সময় মনে রাখবেন, যে কোনো সমস্যার কোনো না কোনো সমাধান অবশ্যই থাকবে। তাই জীবনের পথে কখনো হার মেনে নেবেন না।